ونورنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا ونور عيوننا لا نبي بعده ولا رسول بعد ورحمة للعالمين كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يضلونكم ولا يفتنونكم رواه مسلم وقال الله تبارك وتعالى في شأن نبينا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
আলহামদুলিল্লাহ, তিন দিন ব্যাপী ষোলতম সুন্নি মহাসম্মিলনের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরতুল আল্লাম আল্লামা প্রিন্সিপাল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আমার ভাই লন্ডন পবিত্র এলাকা নিবাসী লন্ডন প্রবাসী, যার বয়ান আমি আজান আলোচনা শুনলাম। আলোচনাটা কি একটা কথা হইতাম সেইরকম, এবং ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্ন এলাকা থেকে আগত আশিকানে সাহেব কিবলা হোক আলহামদুলিল্লাহ, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশিকানে আউলিয়ায়ে কেরাম, আশিকানে আহলে সুন্নাত ওয়াল জামাত আমার পর্দা নিশি মা বইন। আমি বয়ান শুরু করার আগে আপনারা লাগি আমার একটা সম্পর্ক আছে, খুব চেষ্টা করি ইলাইগুন আওয়ার লাগি, গত বছর আইতাম পারছি না, আল্লাহ আনছেন আলহামদুলিল্লাহ, এবং প্রথম সভাটা আজকে আমার। আমার বামসাইডে যে আপনারা এলাকার তৃতীয় সন্তান যিনি একটা বয়ান করছেন, যে গেইটু আমার নাম লেখার কারণে, যে গেইটু নাম লেখছেন শুধু অনলি ফর গেইট নট ফর মাদ্রাসা, শুধু গেইটু তার নাম, মাদ্রাসার মালিক তাই না হোক আলহামদুলিল্লাহ, জেইন গেইট দিবা ও গেটির মালিক তাই। এই সভা আজ কয়েক বছর থাকি আমার উস্তাদ হযরতুল আল্লামা মুনাজিরে ইসলাম আল্লামা জালাল সিদ্দিকী সাহেবের উদ্যোগে, আপনারা এলাকাবাসীর উদ্যোগে এই সভা আরম্ভ হইছেন না না, এর লাগি এই সভার এই মাইকর খরচ যারা দিবা ও মাইকর খরচ ইনটাইন দিবা, এই মহফিলের মালিক ইনটাইন নাই, মাদ্রাসা তোমার ভাই হইছেন যারা 10,000 টাকা দিছে তার নাম আছে, এর লাগি সারা মাদ্রাসার মালিক নাই। আর আমি যদি আলোচনা করি যে এই এলাকার যে সমস্ত মানুষে দিছেন দিছেন না, সারা হইলা এই মাদ্রাসার মালিক হোক আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার চেয়ারম্যান এই এলাকার সারা মানুষ আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার আলোচনাটা হইলো, আমি আলোচনা করবো একটু সময়, আমি আজকে ওয়াজ করতাম নাই, আমি জাস্ট দুইটা মশলা বুঝাইম আপনারা, এটা খুব জরুরি মাসাইল, খুব জরুরি মাসাইল, খুব জরুরি মাসাইল। সর্বপ্রথম আমি যেহেতু আমার ডানে বামে বড় বড় উলামা হযরত, যদি আমি আপনারা প্রিন্সিপাল সাহেব মাদ্রাসাত পড়িতাম তাতে আমার উস্তাদ হইলেন, মানে কি পরিমাণ আমি সম্মান করি, সম্মানের যোগ্য মানুষ হোক আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মাঝে ফার্স্টটা হাদিস একই সাবজেক্টর পাঁচজন রাউয়ে বয়ান করছেন, যেটা আমার সাব কিবলায় সব সময় বয়ান করতাম। প্রথম রাউয়ে হইল হযরত ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, দুই নম্বর রাউয়ে হইল হযরত আবু হুরায়রা, তিন নম্বর রাউয়ে হইল হযরত ওমর ইবনে খাত্তাব, তিন নম্বর রাবি আম্মাজান আয়েশা, আবার পাঁচ নম্বর রাবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি আমার কাছে দারুল শরীফ আছে, ইমাম দারমি রাহমাতুল্লাহ আলাইহি আসানি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে হইগা আসফুল আসানি দি ইলা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, আমার ফরমাইরা সহুল নাসানি দিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত হাদিস আছে সারা হাদিসের সনদ সহিহ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অনেক সাহাবায়ে কেরাম আছেন সমস্ত হাদিস সহিহ সনদ সহিহ, সুবহানাল্লাহ। তো
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ফরিয়ার ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم نور لكم يوم القيامة سبحان الله حضرت أبو هريرة رضي الله تعالى عنه بيان قرآن فرمائن মদিনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম বয়ান ফরমাইছেন যে যায়িনু যায়িন যায়িনা যায়িনু জমার সওয়াব যায়িনু মাজালিসাকুম তুমি তো যে জায়গা বনো আছো ও জায়গারে সুন্দর করো ও সুবহানাল্লাহ যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া যেন বনো আছো ও জায়গাখানে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া সুন্দর করো আমার আল্লাহ ফরমান ওয়া মা তাকুমুর রাসূল ফাখুযু যে জায়গা তুমি তাইন বই পাই ও জায়গা আমার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া জায়গারে সুন্দর করো যদি করো যদি করো লাভ কি হইব বলে ফাইন্না সালাতাকুম যদি তুমি চাই আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া এই জায়গারে সুন্দর করো তাহলে এই দুরূদ শরীফ কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে নূর হইবা ইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা ইমাম দারমি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইরা সাহল আসানি দেইলা আবি হুরাইরা আর তো আজকে হইলো জুমার রাত না না হাদিস শরীফের মাঝে আইছে হুজুরে ফরমাইছেন জুমার রাতপুর দুরূদ শরীফ আল্লাহর হাবিবে সরাসরি হুনয় কিতাবের নাম কঞ্জুল উম্মালের মাঝে আছে এর বাদে আমার লগে আছে মুসান্নাফে ইবনে আবি শাইবা ইমাম সিয়াসিকতার ইমাম হলোর উস্তাদ হোকা সুবহানাল্লাহ এন জন্ম হইল জন্ম পরে হইরাম 759 হিজরি তার জন্ম হইল 159 হিজরি তা আমার বলেছি 159 হিজরি ও মুসান্নাফে ইবনে আবি শাইবার মাঝে হাদিস আছে যে আমরা দুরূদ শরীফ পড়ি আমরা একটু লেন লাগাইয়ে পড়ি না না আমরার মাঝে আমি হয়ে মুসলাই আলোচনা করবো আমরার মাঝে খেউ খেউ কই যারা দুরূদ বিরোধী আন্দোলনকারী এটা লেন লাগাইয়ে পড়েন কেন বলে আমরা লেন লাগাইয়ে পড়ি না 1400 বছর আগে আমরা নবিয়ে কইছেন পড়ি দামের লাগি পড়ি এর লাগি পড়ি দলিল এলো হলোকা وعن ابن مسعود رضي الله تعالى عنه قال إذا صليتم علي فأحسنوا الصلاة على نبيكم
এবং আপনারা হলে খুশি হইবা, মহাদ্দিস সাহেব হুজুরে ইমাম মসজিদে হুসাইন, যেটা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মুবারক দামেস্ক মসজিদ রাখার বাদে এর বাদে ওখানে আনা হইছে, ও মাজার শরীফ আমরা জিয়ারত করছি। ঠিক ওটার কাছে যে মসজিদ আল আজহার মসজিদ, যেখান থেকে আল আজহার ইউনিভার্সিটি আরম্ভ হয়েছে, ও ওখানে যাওয়ার বাদে মহাদ্দিস সাহেব হুজুরে আমরা যে হাদিসে মুসলসল বা হাদিসে রহমত ওখানে আমরা পড়াইছি, এবং এই সাহাবির মাজারও গিয়া, ও সাহাবির মাজারও গিয়া হুজুরে হাদিসে মুসলসল আবার আমরা পড়াইছি। আমি আগে জানতাম না ইমাম বুখারী বুখারি শরীফর 160টা সোরা হুজুরে আমরা পড়াইছেন, আমি জানতাম না, সোরা কয়েকটা আমার কাছে আছে। সারার মাঝে সবচেয়ে দামি সোরা হইল ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির সোরা। তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির কদমর কাছে হুজুর চেয়ার দি বন, আমরা 41 জন হুজুরের সাথী বন, হুজুরে বুখারী শরীফের ফয়লা হাদিসে বন শেষ রো হাদিস ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ বইয়া আমরা পড়েছি। সুবহানাল্লাহ, এর লাগি আমরা ভাগ্যবান। আর এই যে রাবির মাতমাতিরাম হযরতে উকমা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম শরীফের হাদিস শরীফ আইছে যে উকমা বিন আমিরে ফরমাইছেন যে আমি মারা যাওয়ার বাদে তার বাচ্চারে ছেলেরে ওসিয়ত করছেন যে ও আমার ছেলে, আমি মারা যাওয়ার বাদে আমারে মসজিদের কোনাত লুকাইয়া রাখিও যেন মানুষে না পায়। সুবহানাল্লাহ, ছোট্ট একটা এরিয়া আমরা তখন দেখাইছেন মহাদ্দিস সাহেব হুজুরে ও তার মাজার শরীফ বইয়া হোস। সুবহানাল্লাহ, আমরা হাদিস
হাদিসে মুসলসল আবার পড়াইছেন, হাদিসে মুসলসল হইল যে রাহামু মান ফিল আরাবিলাইন ওয়া নুকবা মিন আমিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। হাদিসে মুসলসল বা হাদিসে রহমত, হাদিসে মুসলসল বা হাদিসে রহমত, এগুলো মানে হইল এটাই বুঝলে ফরমাইছেন ইরহামু মান ফিল আরদে, তুমি তাই জমিনবাসীর উপরে রহম করো, অর্থাৎ জমিনবাসীর উপরে যত জিনিস আছে আল্লাহর সৃষ্টি সারা প্রতি তুমি তাই রহম করো, যদি সারার প্রতি রহম করো তে আসমানবাসী যাই আল্লাহ এই তোমাতানোর প্রতি রহম ফরমাইবা। ইরহামু মান ফিল আরদে, এর লাগি কুকুর হইল আল্লাহর ফ্যামিলির মানুষ, কুকুরও আল্লাহর ফ্যামিলির, গাছও আল্লাহর ফ্যামিলির, আমিও আল্লাহর ফ্যামিলির, আল খালকু ইয়ালুল্লাহ, অন্য রায় আছে ওয়াল খালকু ইয়ালুল্লাহ, সৃষ্টি জগতের যা কিছু আল্লাহ বানাইছেন সারা হইল আল্লাহর ফ্যামিলির। আর আমরা যদি দেখি আমরার বাসায় যদি ঢুকাইতে, আমরা যদি জাগ্রাফিক যাই, ভূগোলও যাই, ইতিহাসও যাইতে, ফ্যামিলিও আমরা ফ্যামিলি পরিবার হইম, ভাই বিরাজন লইয়া পরিবার, বাড়ি কই মুখয়ে ঘর লইয়া বাড়ি, গ্রাম কই মুখয়ে বাড়ি লইয়া এক গ্রাম, আর আমার মদিনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে সৃষ্টি জগতের যা কিছু আছে সারা আমার আল্লাহর পরিবার। এর লাগি হাদিস শরীফ আইছে, হাদিস শরীফ মানে কোরআন শরীফ, সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইউসাববিহু তুসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যত জিনিস যত গাছ বৃক্ষ লতা পাতা সারায় আল্লাহর তসবিহ পড়ে। জরুরত না হইলে যদি আপনি গাছের পাতা ছিড়েন তাহলে আপনি আল্লাহর তসবিহ দেখি গাছটারে সরাইয়া লাগলা, এর লাগে আপনার গুনাহ হইব, আর যে জিনিসে ক্ষতি করে এই জিনিস খাটলে আপনার সওয়াব হইব। ই হাদিসে মুসলসল রাবির হাদিস শুনো, ওয়ানুকবা মিন আমিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলাইয়া ফাহসিনু সালাতা, কানজুল উম্মালর প্রথম জিল্দের 468 নম্বর পেজের মধ্যে এই হাদিস আছে, কানজুল উম্মাল কিতাবটাও আমার কাছে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগি হাদিস শরীফ থেকে আমরা প্রমাণ পাইলাম যে হুজুর ফরমাইছেন সুন্দর হরিয়া মন লাগাইয়া দিল লাগাইয়া আল্লাহর হাবিবের প্রতি দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হইন। এছাড়া আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে সমস্ত মানুষে যদি কেউ আল্লাহর নবী রে রাসূলুল্লাহ ফরমাইন তোমরা যদি আল্লাহর লাগাল পাইতে চাও তে আমি নবী রে দুরূদ শরীফ বেশি বেশি করি পড়ো। এর লাগি ভাই বলি আমি তো বড় আলিম নাই, যখন বইবা আপনারা দুরূদ শরীফ পড়েন যে মহব্বতর দুরূদর দলিল ফেলা তো, আর জুরে সুরে দুরূদ শরীফর দলিল প্রথম বছর আমি দিছিলাম আবার দিয়ে হুজুর ফরমাইছেন মান দাজ্জা বিস সালাতি আলাইয়া দাজ্জাতিল মালাইকাতু ফিস সামাওয়াতিল উলা, আমার উম্মতের মাঝে যে উম্মতে এশকার মহব্বতে জুরে সুরে দুরূদ শরীফ পড়ব, যখন পড়ব তখন মালায়া আলা নূরের ফেরেশতা হব যাইবা। হুজুরে ফরমাইন এই মুহূর্তে যে সমস্ত মানুষে ইলাইগঞ্জ সুন্নি সম্মিলন আপনারা জুড়ে সুরে দুরূদ শরীফ পড়রা, যখন পড়বা বা পড়রা সেই মুহূর্তে মালায় আলাত আল্লাহর দরবারে নূরের ফেরেশতা যাইবা, ইয়া আল্লাহ
ইলাইগঞ্জ সুন্নি সম্মিলন তোমার হাবিবার উম্মত হল 1400 বছর বাদর উম্মত, তারা তোমার মদিনার নবীরে দেখছে না, না দেখিয়া বিশ্বাস করছে। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের দরুদ শরীফ পড়া যত কবিল মাফ করিয়া দিতাই নাই, আমরা ওই ইন্তা কি জানে ওয়ালা না। সুবহানাল্লাহ, এর লাগি দরুদ শরীফ পড়া, দরুদ শরীফ জুরে সুরে, দরুদ শরীফ আমার নবীর দিদার যদি চাও তোমরা সবাই মিলে, আল্লাহুম্মা আমি আরো একটা তুলা আগে হই, মসজিদে নববী আপনারা এখন যারা গেছই, তখনকার মসজিদে নববী আর এখনকার মসজিদে নববীর মাঝে রাত দিন পার্থক্য। মদিনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম কা খেতাব ফরমাইরা, ওরা সাহাবায়ে কেরাম একজনকে দায়িত্ব দিয়া হইল যে তুমি আমি যেটা হই কথা লিখিও কিতাবত হয়, আর বিদে ইনটা কি বারইয়া গেছ, বারইয়া গিয়া কিতাবর সরার মাঝে আমি যতটুকু পাইছি 26 নম্বর গেট বা 25 নম্বর গেটের সামনে গাছর তলে বইয়া দুই তিন জনে মাতিরা, রাসূলুল্লাহ যে ফরমাইরা ও লেখতা হয় এখন সকল কথা লেখতা হয় ওখানে আউল, হুজুরে যখন গুসা হইয়া মাতিবা তখন লেখিও না, আর হুজুরে যখন মুসকি আসি দিবা তখন লেখিও হো না, আউজুবিল্লাহ। হুজুর মসজিদে নববীর হুজরা শরীফ আর গোপরা বাক্কা টিল্লা টিল্লির মাঝে বাদে রসুল্লাহ হুনছুন নিটা হুনার কথা না, নিয়ম অনুযায়ী তো হুনার কথা না, কিন্তু ফজরের নামাজ বাদে আল্লাহর হাবিবে আমি একটু আগে আপনার কিতাবর মাঝে আনা হয়েছে, আমির তাকি রওয়ায়ত
নিজে ফরমাইন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম আল ফজর সাল্লামান হারাকা রাফা ইয়াদাইহি ওয়া দাআ আল্লাহ এই সাহাবী ফরমাইন সাল্লাইতু ওয়াইদা মুতাকাল্লিম আমি নামাজ পড়ছি কোন সুবহানাল্লাহ আমি নামাজ পড়ছি অথচ আমার মদিনার নবী জনাবে রাসূলুল্লাহ হুজরাত মদিনা শরীফের ইমাম আসলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবী ফরমাইলা আমি নামাজ পড়ছি রাসূলুল্লাহর পিছনে দরহালাকে দরহালাকে হুজুর সাল্লাল্লাহু ইসলাম ইমাম সুবহানাল্লাহ সাল্লামান হারাবা হুজুরে ডাইনে সালাম দিছেন বামে সালাম দিছেন ইন হারাবা হুজুর ডাইন দিকে কি দিছেন কোন রওয়ায়াত আছে বাউ দিকে ও ফিরা আছে জায়েজ ফিরার বাদে আল্লাহর হাবিবের রাফা ইয়াদাই হাত তুলছেন এর বাদে দোয়া হলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন ও কিতাবের মাঝে এই রাফা ইয়াদাই শব্দটা আনাই শুধু দোয়া আছে সুবহানাল্লাহ লুকাই বোতান নাম হইল দজ্জাল আর মিশা খতারে মানুষের সামনে তুলি দিব মানুষে আমল করবো আর সারা মানুষ লইয়া লগে জাহান্নামে যাইব মুমিন জেইন এইন বালা খামর আদেশ দিবা বুড়া খাম নিজে করতে না মানুষরে করতে দিতা নাই আর ও আয়াতর একটু আগে পিছে গেলে ভাই আল্লাহ ফরমায় ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লা ওয়া নাসিয়াহু সুবহানাল্লাহ ইন্নাল মুনাফিকিনা হুমুল আপনার পক্ষে কিন্তু মুমিনার খাম হইল ওয়াজ করানি আর মাদ্রাসা বানানি মসজিদ বানানি রাস্তাঘাট করা মুমিনার খাস আর মুমিনের মাঝে মুসলমানের মাঝে মুনাফিকের খাম হইল এর বিরোধিতা করা হাত পার করতো নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আরে তুই যখন আমাকে ছাড়ি দিস রে আমিও তোর লোক ছাড়লাম হাদিস আমরা ইমাম সাহেব হল জুহমা আসরের পরে আর মাগরিবের পরে বজরের পরে এই মুসল্লি মুকাওয়ানিটা সুন্নত আমার মদিনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্কা দূর সাহাবায়ে কেরাম বাক্কা দূর হুজুর হুজরা মুবারক তখন টিল্লা টিল্লি আছিল আমি আপনার সঠিক ইতিহাস থেকে খৈয়ার প্র্যাকটিক্যাল খৈয়ার যদি আল্লাহ আপনারা আমার মদিনা শরীফ অর্থাৎ আমরার মদিনা শরীফ আমরার মদিনার নবীর দরবার হাজির করে 21 নম্বর গেইটে ঢুকইনেন বাউর গেইটে ঢুকইনেন 21 নম্বর আর তিনটা গেইট বাউর গেইটে ঢুকেও দেখবা দুটা তো আর কোন এক দুটা ইয়ো আছে ও না এখান আছে ও দুইও খানার মাঝখানে চুলা মারি দেবেন যে পাঁচটা তিনটা আঙ্গুলের দাগ এখনো আছে তিন জায়গা থাকি তিনটা বুড়ো ঢুকেছে
সিন আছে, গুরু গুরু করে তিনটা সিন আছে, 21 নম্বর গেট আর বাউগর গেটে ঢুকিয়া বাউগর রাস্তায় না গিয়া উচ্চ সঙ্গে যারা কারণ যখন যেন পাকিস্তানি উলামায়ে কেরাম হলো বহিরইন ও তুলা তুলা বলে যেমন যে এখনো তিন সিন আছে। এর বাদে এর বাদে মসজিদে নববী যাওয়ার সময় বাক্কা টিলা উঠালাম, এর বাদে মদিনা শরীফ ওর মসজিদে নববী যে খানিকান বড় সফর আছে। যেভাবে যদি আল্লাহ আপনার আগে কোনো দিন নেই বাংলাদেশ থেকে তো যাওয়া সম্ভব না, যদি ব্রিটিশ পাসপোর্ট হইতে মসজিদে আসার যাইতে ভার হয় না। মসজিদ নিচে আমি তোমার ১৭টা হদিস আমার দেখা হুজুরে আগে দিয়ে দেখতা পার এমন এমন কথা লইয়া আইব বিমা আলাম তাসমাউ যেটা তোমরাও হুনছো না ওয়ালা আবাউকুম তোমরার বাপ দাদা ইলা কথা হুনছো না। তোমরা যাইও না, যদি যাও সে বিপদ হয়ে যাইবা হাসানি না। এর লাগে আমার সাপ তুলে ফরমাইতা নানি সকল গায়ের বানো তোমরা মুখ লাগাইও যদি যাও তে তোমরা রে নষ্ট করবো, আর যদি তোমরা যাও না ভাইয়া কুম ওয়াইয়া হুম ওয়ালা ইউদিল্লু না কুম সুবহানাল্লাহ আপনারা তো নিরাপদ, আমরা বিপদী। হাদিস শরীফ বুখারী শরীফ থেকে হাদিস দেই, হুজুরে ফরমাইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়িও যেলা আমি নামাজ পড়ছি, আমারে যেলা নামাজ পড়তে দেখছো ওলা পড়িও। ইহুদি মুসলালে শুইন তারা লেবার করছুইন যে ইন তো বেটাইন বেটিন তোর কথা না, বেটাইন বেটিন সারার কথা রসুল্লাহ ফরমাইছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও হাদিস ওর ফরন বা এর ফরন হাদিস বুখারী শরীফ আনো, তুমি তাই যখন যাইরা কি যাও আমারে জেলার নামাজ পড়তে দেখছো ওলা তুমি তাই গিয়া নামাজ পড়িও। হুজুরে কইছেন অনবান্দিতা উকিলা বান্দা নিলা না, আমি হাদিস সারা আছি আপনারা সামনে আলোচনা করিয়ার, আল্লাহ যদি আমার তৌফিক দিন হোক। সুবহানাল্লাহ আল্লাহুম্মা।
ইনশাআল্লাহ খিতাবও লগে আছে, মানে খিতাবের এবার দেখে দেখি বলবো بن عبد الله البلخي عن عمر بن عن عمر بن زياد زر عن مجاهد عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جلست المرأة في الصلاة وضعت فخذها على فخذها الاخرى واذا سجدت ضقت سقطت بطنها في فخذها كأستر ما يكون لها وإن الله لينظر إليها ويقول يا ملائكتي يشهدكم إني قد غفرت لها سنن الكبرى جلد أول حضور ميرا إذا جلست المرأة أبنرا متخيرنا এর লাগে হুজুরে ফরমাই যা ইনা জালাসাতিল মারআতু ফিস সালাতি নামাজ মহিলারা যে বই উকিলা বই দাওয়াত ফাখিজাহা আলা ফাখিজাহাল উকরা ইহরাম অন্য রান রূপে ওলা হরনি ওয়া ইযা সাজাদাত আর যে সময় মহিলা উপরে সজদা করেন سقطت بطنها في فخذيها كأستر ما يكون এমন ভাবে জড় সরাইয়া লুকাইয়া সারা বডিরে ওলা লাগাইয়া পড়েনি, এটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ ফরমায়ন ইন্নাল্লাহ তাআলা ইয়ানযুরু ইলাইহা এইভাবে জড় সরাইয়া লুকাইতো ইয়া যারা নামাজ মহিলা হলে নামাজ পড়বা তখন আমার আল্লাহ ফরমায়ন ইয়া মালাইকাতি মনে আছে নি খুলিকাতিল মালাইকাতি মিন নূর সুন্দর করিয়া জড় সড় হইয়া মানুষরে বডি না দেখাইয়া লুকাইত হইয়া সজ্জার উপসজ্জা করলা, আমি আল্লাহ তোমার দণ্ডে সাক্ষী রাখিয়া তারা সারে মাফ করিয়া দিলাইলা। নম্বর ওয়ান হাদিস ব্যাখ্যা করে দিলাম। দুই নম্বর ওয়ান যায়িদ ইবনে আবি হাবিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাররা আলা ইমরাআতাইনি হযরত যায়িদ ইবনে আবি হাবিব ফরমায়েন আমার নবী বেশ নিশ্চয়ই আমার নবী জনাব রাসূলুল্লাহ মাররা আলা ইমরাআতাইনি দুইটা মহিলার গলা বাই লাইরা তুসাল্লিয়ানে দুইজন মহিলা নামাজ পড়া দসলা যাইরা দুই মহিলার গলা বাই দুই মহিলা নামাজি নামাজ অবস্থায় লগে লগে হুজুর বলবেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা সাজাদতুমা তুমি যখন যে সময় সিজদা করো ফাতুম্মা বাদাল লাহমিলাল আরদে সারা গুসরে গানো করিয়া জমিন লগে মিলাইয়া নামাজ পড়িও সুবহানাল্লাহ আম্মা ইয়াদুমুর মানাইল মিলানি ওয়া দাম্মাল ইলাহ আমার মদিনার নবী মিম্বর বন হযরত হাসান বিন সাবিত আল্লাহর হাবিব রে ফরমান ও দাম্মাল ইলাহ আসমান নবী ইসমি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন ওয়া শাহাদু সুবহানাল্লাহ হযরত হাসান
হাসান বিন সাবিতে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ও রাসূলুল্লাহ, যে রাসূলুল্লাহ রে আল্লাহ বানাইছেন, ইলা আদমাল ইলাহ হাসমান নবী ইলা ইসমিহি, আল্লাহর নামের লগে আপনার নাম মিলাইছো, তুমি শিরিক হইতো না রে ভাই। মুয়াজ্জিনের সময় আযান দিন, আশহাদু আল্লাহ ইলাহা নিশ্চয়ই মহিলা লাইসাত ফিযালিকা কারাজুলিন, আরে পুরুষে গেলা সিজদা করবাই, ময়ে পুরুষে গেলা রুকু করবাই, ইলা যেন মহিলায় রুকু সিজদা করে না, আর পুরুষ মুর মহিলায় গেলা করবা, পুরুষে যেন ইলা করে না। ইমাম আবু দাউদ, ইমাম আবু দাউদ আল মারাসিলের মাঝে এই হাদিসটা আনছেন, হাদিসের সনদ সম্বন্ধে আল্লামা মুহাদ্দিস ইবনে ইসমাইল আবি ইয়ামানি ফরমাইলা সুবুল সালামের মাঝে আনছেন, ক্বালা হাযা হাদিসুন সহীহুন, সুবহানাল্লাহ, দুই হাদিস, তিন নম্বর হাদিস, ওয়ান ওয়াইল ইবনে হুজরিন ক্বাল লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ওয়াইল ইবনে হুজরিন ইযা সাল্লাইতা, পুরুষের কথা কইরা তুমি যখন নামাজ পড়ো, ফরবায় বা পড়ো, ফাজআল লিয়াদাইকা হাযা উযনাইক, উযনাইক হাযা উযনাইক, কান পর্যন্ত তুলিও, যখন তুমি নমাজ পড়বাই তখন তকবীরের সময় হাত তুলবাই উযনাই পর্যন্ত, আর মহিলায় যখন করবা হাদা সাদিয়া ইহা, সাদিয়া ইহা মানে হইল বুক, আমরা চ্যালেঞ্জ করি, আমরা আহলে সুন্নতুল জামাতের পক্ষ থেকে আজকে হিসাবে যদি হাদিসে ধরতে পারতে ধরিও, আর না মানা লাগবো লাগবো নি না, আও সাহাবায়েকের আমার আমল, সাহাবায়েকের আমার ফতোয়া, ও আন নবী ইসহাকা আনিল হারিসি কাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা সাজাদাতিল মারআতু, খুব কথা বলেন, ইযা সাজাদাতিল মারআতু ফাল তাহতাফিজ ওয়াল তাদুম ওয়াল তাদুম মাফাখিজাইহা, ও ইবনে আবি শাইবার মাঝে এই হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা, ইযা সাজাদাতিল মারআ, মহিলারা যখন সিজদা করবা, ফাল তাহতাফিজ তাদুম, খুব লুকাইত অবস্থায় জড়সড় হইয়া কোলা হাড্ডি কুড্ডি এখানে দোলা করিয়া সিজদা করতে, যাতে যাহাতে পাতলা কাপড় গিন্দি যদি মহিলা সিজদা করেন আর বেটাইন তো লাগান সিজদা করেন, যে রং ডং কিছু দেখা যাইব নি না, না এল্লা কি রাসূলুল্লাহ ফরমান ফাল তাহতাফিজ তুমি জান যে সময় নমাজ পড়া লুকাইত অবস্থায় পড়িয়া, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ক্বালা সুইলা আন্নাহু সুইলা আনিস সালাতিল মারআতু, প্রশ্ন করা হয়েছিল মহিলারা নমাজ কিভাবে পড়বে, ফাকালা জাবতুন তাজতামি ওয়া তাহতাফিজু, ও লুকাইয়া লুকাইয়া তাহতাফিজু, যেলা বডিটা হেফাজত হয় আর লুকাইত অবস্থায় ওভাবে নমাজ পড়তে হয়, মুসন্নাবে ইবনে সাহেবা জিলদে আউয়াল
31 পৃষ্ঠার মাঝে এই হাদিস আছে। পাইলাম সাহাবায়ে কেরাম কয়জন? তিন হাদিস, রাসূলের হাদিস তিনটা। আই আমরা তাবি আমলে ফতোয়া কি জানি শুনি মুসলার উপরে হযরতে আতা বিন নবী রাদিয়াল্লাহু পরিষ্কার বাচা সুইলান সালাতিল মারআতু কাইফা তারফা ইয়াদাইহা ফিস সালাতি। মানে প্রশ্ন করা হইছিল যে মহিলা হলে কিভাবে আত তুলবা নামাজ ওঠেন, জবাব দিলা ক্বালা হাযা সাদিয়াইহা। কইলানি রেবো হাযা সাদিয়াইহা, ও বুক বরাবর মহিলা হলে তুলবা আর পুরুষে খান বরাবর তুলবা। এই ফতোয়া খান দিলা মুসন্নাবে ইবনে আবি সাইবা জিল্দে আহওয়াল 70 নম্বর পৃষ্ঠার মাঝে এই হাদিস আছে, হাদিস সহিহ। এরবাদান মুজাহিদিন ইমাম মক্কা, ইমামে মক্কা, মক্কা শরীফের সবচেয়ে বড় খতিব তখনকার জমানার আসলা তানে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বলতে চাই মহিলা ওনার নামাজ আর পুরুষ নামাজ, তাই জবাব দিলেন ক্বালা আন্নাহু আন্নাহু ইন্নাহু কানা ইয়াকরাহু আন ইয়াদা আর-রাজুলু বাতনাহু আলা ফাখিযাইহি। খুব কথা বলছেন, ওয়াইযা সাজাদা কামা তাসনাউল মারআ কামা তাদাউল মারআ। পুরুষে এমন ভাবে সজদা দিবা ফেটে সুন্দর করে রাখবা, আর মহিলায় সজদা দিবা ফেটে পিঠে সারা রে খানো মিলাইয়া দূরে হোক সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, শুনোকা আলকা আল মারআতু তাতাম্মু ফিস সুজুদ, লুকাইল ভাবে সজদা দিতে হইব। এই হলো তিনজন রাসূলুল্লাহর হাদিস, তিনটা হাদিস সাহাবীর, তিন হাদিস তাবেঈর, তিন হাদিস। এখন আই আমরা কামা জা বিল ফাকহ, ফাকহ কিতাব রদ্দুল মুক্তালাহ নামি গরিবর ঘর আছে 455 নম্বর পেজ প্রথম জিল্দ ধরনো আছে। ও বাদার রাজুল ইয়ামিনিহি আলা ইয়াসারি তাহতাস সুররা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীর নিচে হাত বান্ধা হইলো, এটা হইলো সুন্নাত। ওয়া হুয়াল মুখতার ওয়া তাদাউল মারআতু ওয়াল খুনসা, মহিলা হলোর মাঝে আর খুনসা হলোর মাঝে আল কাফু আলাল কাফে তাহতা সাদিয়াইহা, মহিলা হল এবং মহিলা হলোর মাঝে যে সমস্ত বেটাও নাই পুরুষও নাই তাই তাই আদবান দিতা তাহতা সাদিয়াইহা, অর্থাৎ তানকানুর সিনার উপরে। রদুল মুক্তার পাইন্দানা উমদাতুল কারি শরহে বুখারি, পাইন্দানা উমদাতুল কারি যেন ইয়াসুল আল্লামা আইনি খান মাজার শরীফ ও মুহাদ্দিস সাহেবরে লইয়া ইহিলা জিয়ারত করছি, খান কিতাব লাসন পাইন্দানা তাহতা সুররাতি হন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গেল এর, এখন আমরা বেটাইন্দর মেলায় পুরা কইলাই নাই, হাদিস শরীফ বার করিলাই। সাল্লাল্লাহু আলা আমি আল্লাহর হাবিবের পিছনে নমাজ পড়ছি,
সাল্লাইতু মা রাসূলিল খুব খাল করে গা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া দাউ ইয়াদাউল ইউমনা আলা ইয়াদাইহি ইসরা দাইন হাত বাম হাত করে নিছে আর হুজুরে সিনার উপরে বানছেন আপনারা হককে হতে চাইছেন না না এই যে জুরে করো সিনার উপরে হুজুরে হাতি জানছেন হুজুরে হাত বানছেন আপনারা পক্ষে আইছেন না না আইছেন আপনারা হক চাই সারা সিলেট জেলার মানুষ আলিম যারা আহলে ফুলতলি সাবর রোহানি আওলাদ আমরা আলিম যারা আছি আমরা সারা রে এবং কওমি মাদারিস কওমি আর যত বড় বড় মাদ্রাসা নে কারাম আছেন সারা রে আর জামাতে ইসলাম আর উলামা অফলরে সারা বাংলাদেশের আলিম চিনো দলরে যদি এক পাল্লা তুলে যায় আর আমার ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি রে পাল্লা তুলে যায় হার পাল্লা বারই করে ভাইয়া ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি পাল্লা বারই বনি না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা এ তোমরা বেরাসা করিও না এই হাদিসের রাবি হইল আকবর না আবু মুআম্মল রে এই নইলা মুনকারুল হাদিস এই হাদিস মানা যায় না আর চ্যালেঞ্জ আর একটা হাদিস দেখানোর কোনো ক্ষমতা নাই এখন হলো আমরা কত হাদিস দেখাই আপনারা হলো এক হাদিস আপনারা পক্ষে আইছে ইমাম বুখারি কইরা না ভাই হাদিসের রাবি পালা নাই ই হাদিস রে রাখব এখন আপনারা হাদিস শোনা গা হাদাসানা ইয়াজিদ ইবনু هارون قال حدثنا حجاج بن حسان قال سمعت ابا مجلس ان او سالته قلت كيف يسمع سبحان الله كيف يسمع قال يدع باطن كف يمينه على ظهر كف شماله ويجعلهما اسفل عن السره ابن ابي شيبه كتاب دهي دهي قلت يا ابن رمضان كيف حصل هيا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا যে হাদিস পড়িলাম লেখা আছে ও হাদিস তো হইল 3963 নম্বর 3963 নম্বর হাদিস আপড়িলাম তর্জমা করিয়ার নাবীর আরবি হইল সুররা কিলা একটা সুররা নাবীর আরবি হইল সুররা আর সৌদি আরবের আরবি হইল জলদি জলদি সুরা সুরা আর আমরা কিতাবর ভাষা হইল সারিয়ান সারিয়া বুঝতে পারছেনি সারিয়ান সারিয়া জলদি জলদি আর সৌদি যদি সৌদি আরবে বলি আল্লাহ সুরা 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 সারিয়ান সারিয়া সারিয়ান সারিয়া শুদ্ধ ভাষা সারিয়ান সারিয়া আর সুররা হইল নাবী নাবী এই হাদিস শরীফটা কি প্রমাণ হইল যে খিলাফত আপনারা নাবীর নিচে হাত বান্দার হাদিস পাইছেন তো হাদিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ইসনাদুহু হাসান সনদ সহি আর কোন প্রয়োজন আছে নি নাই আরো কিতাব সুরিরে ফেলার কইলে ওই দেখো কা
3960 নম্বর হাদিস হাদাসানা ওয়াকিউ আন রাবিয়ান আন আবি মাশারিম আন ইব্রাহিম ক্বাল ইয়াদউ ইয়ামিনহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার ডান হাত পাওয়াতর উপরে কবজায় কবজায় মিলাইয়া নাবীর নিচে হাত বান্ধা এবং 3959 59 নম্বর হাদিসের কারচুপি আপনারা দেখাই দিলাম আমি দেখাইবো যেজন দেয়া মাওলানা সাহেব হাদাসানা ওয়াকিউ আন মুসা ابن عمير عن علقمة ابن وائل ابن حجر عن أبيه قال رأيت النبي أين غير أمي جسي ودى رسول الله ودى يمينه على شماله في الصلاة تحت السرة أمي رسول الله صحابي خير أمي جسي الله حبيب نماز و نبي نساء دائن هات افره لكي باوهات و افره تحرم ما بانده سن الله او حدیثو تحت السرة اخو نئی حدیثو نائی ও কিতাবও বুঝাই দিছে এখন তো আমি আমার হাতে আসছি কারণ পুরান কিতাব আমার কাছে আছে মিলাই আমার হাতে আসছি দুই নম্বর হইল যে আরো হাদিস ছড়ি আর টাটা সুর রাতে আরো হাদিস ছড়ি দেখে আপনারা وبه قال حدثنا ابو معاويه عن عبد الرحمن بن اسحاق عن زياد بن زيد زيد السوائي سوائي عن ابي حذيفه عن علي قال من السنة الصلاة وضع اليد على اليد تحت السرة حضرت علي رضي الله تعالى عنه فرمائن زير نبي اللہ سنة ويلوت نبي نسے ہاتھ بندا سبحان اللہ عرب حدیث حضرت علی فرمائی رہا حضرت آنس فرمائی رہا وعن آنس رضی اللہ تعالى عنه قال سلاس من اخلاق النبوة زين نبی عبادت لگی تن تا چوریتر ضروری خوڑا اخلاق চরিত্র হাসলত কিনা কিনা নাম্বার 1 তাজিলুল ইফতার রোজা রাখলে জলদি করে ইফতার করতা এর লাগি আহলে হাদিসের মত নাই 5 মিনিট আগে নাই নামাজের ওয়াক্ত হওয়ার লগে লগে ইফতার করিয়া নামাজ পড়া দুই নম্বর তাখির সুহুর সাহরি দেরিতে আর তিন নম্বর ওয়াদাউল ইয়াদা লিয়ুমনা আলাল ইসরা ফি সলাতি তাহতাস সুররাতি নাবির নিচে ইবনে হজমে আল মালাল মহল্লা কি দবর তিন নম্বর খন্ড 30 নম্বর পেজের মাঝে এই হাদিস সনদ সহকারে সহি হিসাবে বয়ান করা হইছে এর লাগি ভাই হল বাবা হলে আল্লামা ইবনুল মুনজির ইবনে মাইরা কয়লা ও হাদিস সম্বন্ধে কয়লা ইসা তাহত সুরতে আকওয়া বিল হাদিস ও আকরাবু ইলা তাদাউর আওসতর মাঝে বয়ান করা যায় যে হাদিস গুলা চারটা সুরাতে আছে এটা চারটা সুরা যদি হইতে মানুষের দিল নামাজ মুখা হইব আল্লাহ মুখা হইব মানুষের নামাজ ভালো মতে পড়তে পারবো আর যদি ই না বান্ধে তে তার বেখাপ বেখাপটা লাগবো লাগবো নি না না এর লাগি ভাই হল বাবা হল রে আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম আর হাদিস আমি আর বিস্তারিত আলোচনা করতাম পরে করব পরে এই হাদিস আপনারা কই দেই যে হাদিসটা হইলো আপনারা আমরা সারার জানা আছে আপনারা ইতাত মুরগার লড়াই গরুর লড়াই করেন নি ও ভাই ও বলতেন যে করলে আপনারা লাগে হাদিস বেনি বাজারের বেশি হয় এখন সারি নি সুন্নি নি জানি হাদিস শরীফ মক্কা সহিহ তিরমিজি শরীফ আর আবু দাউদ হুজুরে ফরমাইরা আন ইবনে আব্বাস সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لها رسول الله صلى الله عليه وسلم عن التحريس بين البهائم جنوار دارا پشو فاکی دارا مروب دارا بایرا دارا گرو دارا زیمان رہ حضور صلی اللہ علیہ وسلم نشد خود سنجارا ہے لانی جدہ خورائی بو لڑائی خورائی بو اللہ رسول اللہ فرمائن اللہ بو اللہ رسول اللہ عنات دارا روح لیتاق بو اے لگی بھائی خود بابا خود رہے ہمیں انہوں رکھو لیا ربنا رکھو مزکم এই বিষয়টা প্রতি খেয়াল রাখুন যে আর একটা হাদিস আপনারা আমি জানাই দেই আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ওয়ান যরারাত ইবনে আবু আফা আন রাসূলুল্লাহ ক্বালা লিজিব্রিল জিব্রাইল আলাইহিস সালাম হযরত জিব্রিল যে আল্লাহর রাসূলের দেখছেন নি দেখছেন তো দেখি আবু ইরা ও জিব্রিল আল্লাহ রাআইতা রাব্বাকা আল্লাহ আইতা আমি তো এমন ভাবে কইয়া মুখে আতে আপনারা বুঝলে এটা সহজ
আল্লাহ রাব্বাকা আপনি আপনার আল্লাহরে দেখছেননি। হে মুসলমানরা, রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, আরে জিব্রাইলে 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 কইলা ইয়া আল্লাহ, লগে লগে জিব্রাইলে খাবার শুরু করছে। আপনারা জানা আছে জবলে আবু কবাইস মাউলুদুন মক্কা শরীফ মাউলুদুন নবী, আর জবলে আবু কবাইস হইল পাহাড়ের মাঝে সর্বপ্রথম পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনে মক্কার জমিনে ওহু মানাইছেন। সুবহানাল্লাহ। জবলে আবু কবাইস আমার নবীর মাউলুদুন নবীরে যদি সামনে রাখিয়া ডাইন সাইডে সাইনতে পাহাড়ের নাম হইল জবলে আবু কবাইস। এখানে একটা মসজিদ আছে সিরাতুল কিতাবে লেখছেন, মসজিদে হেলাল এবং মসজিদে বেলাল। মসজিদে হেলাল ওখানে কোয়া হয় যে আল্লাহর হাবিবে যে সঞ্জে দুই খণ্ডিত করছিলাম, মনে আছে নি ঘটনা? এর লাগি মসজিদে হেলাল আর মসজিদে বেলাল ওখানে কোন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হুজলা ও নওয়াসির আর বারুয়া তাই নামাজ পড়তে এর লাগি নাম হইল মসজিদে বেলাল। যেদিন আল্লাহর হাবিব হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর মুসলমান হইন, ওদিন আমি সারা ঘটনা হইতাম না, আবু জেহেল কইলা, ও মুহাম্মদ, যদি আপনি সূর্যরে এখন হরাইয়া চন্দ্র তুলতে পারেন, কুরআন শরীফ তার দলিল, আর চন্দ্রে দুখণ্ডিত করতে পারেন, তাহলে আমরা মনে করব যে আপনি নবী। আল্লাহর হাবিব ফরমাইলা, ইয়া আইয়ুহাস শামসু ইগরিবি বি আমরিল্লাহ, আল্লাহর হাবিবে দুই আঙ্গুল মুবারক সামনে দিলা, দুই টুকরা দুই আঙ্গুল মুবারক ওর মাঝে ঢুকলা, এমন ভাবে খাবার শুরু করেন। হুজুরে বলেন, জানলাম চন্দ্র দয়ে তুমি তাই দুই জনে খাবো খেনে, লগে লগে জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাফিয়ার ও কারণে যে আপনার হাত মুবারকর মাঝে আমরা ঢুকছি, আমরা থাকি যদি কোনো বেয়াদবি হইতে আমরা রূপা হইত না। রাসূলুল্লাহ ফরমান, হাল রাআইতা রাব্বাকা ওয়া জিব্রিল, তুমি আমার আল্লাহরে দেখছনি, তোমার আল্লাহরে তুমি দেখছনি? ফান্তাফাদা, জিব্রিল খাবার শুরু করেন। জিব্রিল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, وقال يا محمد يا رسول الله ان بيني وبينه سبحان الله ان بيني وبينه 70 حجابا من نور يا رسول الله আমি কিলা আল্লাহর দেখবো, আমি কিলা আল্লাহর দেখবো, কারণ ان بيني وبينه আমি আর আমার আল্লাহর মাঝখানে সত্যের জানুরের পর্দা। লাউ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার সে সীমানা অতিক্রম করিতে আমার সারা দুনিয়া আজুরের পর্দা পর দুনিয়া সার পার হই যাইব। এর লাগে আমার নবী ফরমাইন, খুলিকাতিল মালাইকাতি মিন নূর, আল্লাহ রাব্বুল আলামিনের তমাম ফেরেশতা গুলোরে আল্লাহ বানাইছেন নূর দিয়া হোক আলহামদুলিল্লাহ। আমার মদিনার নবীরা নূর ব্যাপারে আমরা আলোচনার প্রয়োজন নাই, যেহেতু হাদিসে জিব্রিল দ্বারা আমরা প্রকাশ হয়ে গেল যে হযরত জিব্রিল ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমারে আল্লাহ নূর দিয়ে বানাইছেন, কিন্তু আল্লাহরে আমি কিলা দেখবো, আল্লাহ এবং আমি আল্লাহর মা, আমি এবং আল্লাহর মাঝখানে সত্যটা নূর স্পর্ধা আছে। এর লাগি ভাই হল বাবাও হল রে, আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আপনারা রয়্যান, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান লাকাল আসালা সালাসাত গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম তাসিবহু মিন আযীশ আল-বালা শাইইন আযীম মিন মিনাল বালাই। হুজুরে ফরমায়েন, আমার উম্মতের মাঝে যে উম্মতে মান লাকাল আসালা একটু মুহুরে জিবরা দিয়া প্রত্যেক আরবি মাসর প্রথম তিন দিন সকালবেলা, বা আরবি মাসর যে কোনো তিন দিন সকালবেলা জিবরা কোন লাগাইয়া মান লাকাল আসালা সালাসাত গাদওয়াতিন সকালবেলা তিন দিন যদি কেউ সাটন কাঠিয়া খায়,
তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আর কোনো বড় কোনো বেমার দিত না। সুবহানাল্লাহ, আমল করিও রে বাবা, এই আমলটা করিও। ও মাদ্রাসার ওয়াজ, আমার এই বিষয়টা আমি অনুরোধ করিয়া যে সমস্ত ভাই হলে অনবান্ধব আজ আল্লাহর ওয়াসে এগুলো ছাড়ি দেও। এই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ, আবার বুখারী বুখারী ইমাম বুখারী সাহেবের মানেন তারা, আর ইমাম বুখারী সাহেবের নিষেধ করছে কি কান মানেন না, বুখারী সাহেব মানেন কিন্তু তার নিষেধ মানেন না। আমার আজকে আলোচনা আছিল যে আমরা বাংলাদেশের বড় এক মুআজ্জাজ মেহমানে বয়ান করছেন, আমি বয়ানটার জবাব দিবা লাগিয়া ইসলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখলাইনে লেখাটা শিরিক। কি আওয়াজ আপনারা শুনছেন নি? মৌলানা তারিক মনোয়ার, আমি আজকে জুড়া জুবা সাহেব জানাই দিয়ার বিশ্বর মাঝে সবচেয়ে বড় জাহিল যদি ওইটা ক্ষেত্রে মৌলানা তারিক মনোয়ার একটা জাহিল, জাহিল অশিক্ষিত, তার দলিল আমি দিলাম। জাহিলে মারাক্কাব, তারা সব সময় আমার ভাই সব সাক্ষী, আপনারাও সাক্ষী, তফসিরে ইবনে কাসির পড়ে সব সময় ইবনে কাসির পড়ে, সব সময় ইবনে কাসির তফসির করে খানায় কুলুর বলদ ছিলেন নি, এসওকে দেখে আর অসুকে এইটা হইলা কুলুর বলদ। আমি তফসিরে ইবনে কাসির দিয়ে বলে দলিল নেই, তফসিরে ইবনে কাসিরের মাঝে দুই জায়গার মাঝে এই দলিল আনছেন। এক নম্বর হইল ফার্স্ট নম্বর বরার 116 নম্বর পৃষ্ঠাত, কুলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আবুদু মা তাবুদুন, ও আয়াত তাফসীরের মাঝে লম্বা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আরো আয়াত আছে আমার জালাল সিদ্দিক সাহেব উত্তরে বলিতেন, وكان تحته كنز لهما وكان فأما الغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا. هو يتر تفسير كلور بلد دخنا আমি শুধু এক জায়গার কথা হই, প্রথম দিন ধরে 116 নম্বর পেজ সুরে বকারা 37 নম্বর আয়াত, আমি সারা এবার লেখার সময় নাই, 37 নম্বর আয়াত, আমার বিশ্বাস, আমি নাম ধরিয়া হই, আমার বয় আল্লাহ দিছেন না, যদি মৌলানা তারিক মনোয়ার সাহেবে আমার বয়সী হইয়া তা হই, তে আমরা আলিম গিয়া মিশকা চুরি করেছি, আমরা আলিম পড়েছি, কিতা পড়েছি মিশকা শরীফ, আর ফাজিলে পড়েছি জালালাইন শরীফ, জালালাইন শরীফ খুব খেয়াল রাখবেন, এখন তো মনে হয় আলিম আচ্ছা ফাজিল। এই মৌলানা যদি আমার বয়সী হইয়া তা হইন, এই আল্লাহর দোয় ফাজিল পর্যন্ত করছেন না, ফাজিলর নিছর জাহিল বিশ্ববিখ্যাত জাহিল হাসাও জাহিল এর লাগি ভাই হল বাবা হল রে
মারিফুল কোরআন পঞ্চম খণ্ড 609 নম্বর পৃষ্ঠা ওখানে তাহতা উকানজুল্লাহ মারমাজে হাদিসান জালাইলা বাস। এখন সরাসরি কোরআন শরীফের সাতটা কোরআন শরীফের সাতটা তফসির দিয়ে দলিল দিলাম লাইলাহা ইল্লাল্লাহ এটা হইল সঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস শরীফ মুসলিম শরীফ বাবুল্লাহ আমরা বার করো ওয়ান আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আন আবিহি ক্বালা ইনতালাকা আবু যর ইবরতুকা ونعيم ابن عام من أبي ذر أم أبي ذر قال وأنا معهم يطلب رسول الله رسول الله صلى الله عليه وسلم وهو مستقر بالجبل فقال لا فقال فيه أبو ذر يا محمد حضرة جيكيلا هو أبو ذر كيف جيكيلا؟ حضرة جيكيلا هو أبو ذر أتيناك তুমি যেন কিতা লাগে লিজাস্তামি মা তাকুলু তুমি যাই নাই শুনি আমি কিতা কই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খুব কাছাই বলে কাল রাসূলুল্লাহ আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মদিনার নবীর জবান মুবারক থাকি আবু যুরের বল মাইরা তুমি যাই নাই শুনি আমি কিতা কই হুন তাই নিতে আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আমার কাছে আছে ষষ্ঠ খণ্ড 463 নম্বর পৃষ্ঠা দি হাদিস আছে সুবহানাল্লাহ। এর বাদে দুই নম্বর আমি আর হাদিস প্রয়াত করি না, আমি আনছি হাদিস 1 2 3 4 5 6 একটা হাদিস হইলাই ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কওলিহি ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা কা ক্বাল কানা লাওহুম মিনাজ যাহাবি মাকতুবুন ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এর মাঝে হইয়া দিয়ার নৌকা ইবনে আজাকিরের মাঝেও আছে হাদিস, তারিফে বাগদাদের মাঝেও আছে, আল মাওয়াহিবুল দুনিয়ার মাঝে দুই জায়গাত আছে। আমি আপনার মাওয়াহিবুল দুনিয়ার এবার পড়িলাই নৌকা হুজুরে ফরমাইন আমি যে সময় জান্নাত থাকি বার হইলাম রাআইতু কওয়াইমিল আরদে মাকতুবুন লা ইলাহা বেহেশতর চতুর দিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখনে ওয়ালা কে? আল্লাহ। এই লেখনে ওয়ালা কে? আল্লাহ। এই জাহিলে যে মুতাওয়াজ্জি লা ইলাহা ইল্লাল্লাহ এর লগে লেখলে শিরিক তে শিরিক বানাইলো ঘরে আল্লাহ রে, আর রাসূলুল্লাহর জবান থেকে বলনা লা আযর ও আবু যর আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহরে মুশরিক বানাইয়া ছাড়লা রে বা আমি বিষয়ের আলোচনা করি আর না, আমি অনুরোধ করি আর যদি সম্ভব হয় আর সাহস থাকে আমার জবাব দিও, আমার পরিচিতি আছে, আমি ফুলতলি সামকিবলা নেজামি, আমার আর কোন পরিচয় নাই, এক পরিচয় সাহস থাকলে জবাব দিও আমি জবাব দিব ইনশাল্লাহ। আমি অনুরোধ করি আর এই সমস্ত কথা শোনার লগে লগে হোক মুসলিম শরীফের লম্বা হাদিস ইয়াদ রাখেন হুজুরে ফরমাইছেন ফাইয়াহুম ওয়াইয়াকুম ওয়ালা ইউযিল্লুনাকুম ওয়ালা ইউযিলুনাকুম। এরা থেকে তুমি যেন হরিয়া থাকিও, যদি হরিয়া থাকো যে তোমার সামনে কোনো সময় কিতা করতো না গুমরা করতো পারতো না। শেষ কথা হইলো এক, আপনারা বেহেস্ত যাইতা নি না বাড়ি যাইতা? বেহেস্ত ওই বাজুয়ালা যাইতা না মাত্র বেহেস্ত যাইতা না বাড়ি যাইতা? বেহেস্ত জ্ঞান في شهر رمضان الذي أنزل فيه القرآن أمار نبي جناب رسول الله
সর আল্লাহ আমারে বাঁচাইতে ওয়াজ করমু আইতো মুসলামাতি লাও আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আমরা নামাজ হইল আল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউস দেও এটা রাসূলুল্লাহর বাতায়া দোয়া আর হুজুরে ফরমায় এই দোয়া তো ঠিক আছে রে কিন্তু যে সমস্ত খালকায়ামতের ময়দান হয় রে হায় মানুষ সূর্যরে বারো গুণ উত্তেজিত হইয়া সারা পুরুষ মহিলা উলঙ্গ অবস্থায় তার ভয় এখন একটু বেজুতির খাবার দিন দিয়া গেলে সাইয়াল খাওয়া লাগে হাসানি নানা আর না হয় চশমা দিন দিয়ে হেরে দি সেই পায় কিন্তু কিনো সারা লেমচা দাফায় উলঙ্গ কেউ হারু ভয় সাবার কোন ক্ষমতা তত্ত্ব নাই যখন চাওয়ার কোন ক্ষমতা তত্ত্ব নাই বুহারি শরীফের লম্বা হাদিস আমি আদমে পারতাম নাই ও সময় রাসূলুল্লাহ বলমাইন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নূরু আলা রুসিল মুমিনিন ওয়ান নারু আলা রুসিল কুফারি ওয়াল হারারাতু আলা রুসিল মুনাফিকিন মুমিনের মাথার উপরে এই সূর্যের আলো এটা নূর হইব কাফিরের মাথার উপরে হইব আগুন আর মুনাফিক আমরা মাঝে রেং যাই নাও মাদ্রাসা করতে বাধা দেও আজ আইতে বাধা দেও মাতানোর মাথার উপরে আরো উত্তেজিত হইব রে ভাই বুঝবাই রে বকরুদ্দিন আর মঈনুদ্দিনের জমানার যারা রে হারাইছিল এরা বুঝছই না আমরা খবর আলো আর বাগে মালাকানে আসবাতানে আজরাকান যখন মানুষ পাগল হইব তখন এরা ইয়া ধরি 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 বেহেস্ত লইয়া যাইব যারা কোরআন পড়ো ইনার যারা কোরআন যারা কোরআন পড়ো ওনার যারা কোরআন ফড়ায় আমার মদিনার নবী বলেন হয় এরকম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমার তো নরমাজে ভালা মানুষ হেন যেন কোরআন পড়ো ওনার কোরআন ফড়ায় আর বুড়া মানুষ কে বলে তাজিদুন শাররান নাস ইয়াউমাল কিয়ামাতি যা ওয়াজাইন আল্লাযী আর বুড়া মানুষ ফাটোয়া সাহ দুই মুখী মোনাফিক সামনে বছর ফাটোয়া সাহ বড় হইব নানি এবার ফাটোয়া না এবার আলো তোর ঘুরে নাই আমার নদী এখন মানে যে আমার তোর ময়দান কোরআন শরীফ যারা পরিবার লাগি জন্মতে তুকাইব যেমন এক্সাম্পল কোরআন শরীফের মাদ্রাসা কোরআন শরীফের মসজিদ কোরআন শরীফের মাহফিল যেইন সাহায্য করবা হাদিসের সরার মাঝে নেছইন এখন তো মাশাআল্লাহ আমরা ফ্যান আছে আছে নেই মসজিদ নেই তো একজন মানুষ বই রইছেন কোরআন মসজিদের কোনাত কোরআন শরীফ পড়িরা বুড়া মানুষ আর গামিরা আর একজনে গিয়া কাগজ এখান লইয়া অত অত কররা কররানি খালিয়ে রানি ও জেন ফালিয়ে ইরা জেন ফড়িরা জেন ফালিয়ে ইরা তুই জন যেতে আমার ময়দান জন্য তে তুকাইয়া লইয়া যাইয়া হইব আও রে বগর মোর মাঝে পড়িস না টাইম তোমারে পালিয়া ইসলাম এলাকি কোরআন শরীফের মাদ্রাসা পয়সার কোন প্রয়োজন নাই যে তু পয়সা আমার বাবুয়ে ব্যাংক আমার বাবুয়ে মা বাবর লাগি ফে কত দিবে ও 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